আসসালামু আলাইকুম চতুর্থ বর্ষের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে রসায়ন অনলাইন ক্লাসে এবং আমাদের প্রথম পাবলিক গ্রুপের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে যে অংশটি পড়াবো সেটা ভৌত রসায়নের প্রথম অধ্যায়ে আলোক তড়িৎ ফলাফল, এই অংশটি থেকে আজকে আমরা পড়ব। আলোক তড়িৎ প্রবাহের প্রথম আমাদের যে জিনিসটি জানতে হবে সেটা হলো ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ফলাফলের সংজ্ঞা। প্রথমেই সব কিছুতে শুরুতে আসে আমাদের সংজ্ঞা। তো প্রথমেই আমরা জানবো আলোক তড়িৎ ফলাফল বলতে আমরা কি বুঝি। আলোক তড়িৎ ফলাফল হলো কোনো একটা উচ্চ কম্পাঙ্কের যে রেডিয়েশনগুলি আছে, সাধারণত ইউভি রশ্মি, এক্স রে রশ্মি ইত্যাদি, যখন কোনো ধাতুর পরিষ্কার পৃষ্ঠতলে অথবা এর যে স্বচ্ছ ধাতব তলে এই রেডিয়েশনগুলি যখন আপতিত হয়, তখন সেই ধাতব তল থেকে ইলেকট্রন নির্গত হয়। যেহেতু এই আলোর দ্বারা ইলেকট্রনগুলো নির্গত হয়, এই কারণে একে আমরা আলোক তড়িৎ প্রভাব বা আলোক তড়িৎ ফলাফল বলে থাকি। এবং যে ইলেকট্রনগুলো নির্গত হয় সেগুলোকে আমরা বলি ফটো ইলেকট্রন, এবং যে তড়িৎ যে প্রবাহিত হয় তাকে আমরা বলি ফটো কারেন্টও বলা হয়ে থাকে। কাজেই এই হলো আমার আলোক তড়িৎ ফলাফলের সংজ্ঞা। এখন আমরা দেখি আলোক তড়িৎ ফলাফলের যে এক্সপেরিমেন্টটা ছিল সেটা, বা প্রথম কিভাবে আলোক তড়িৎ ফলাফল সম্বন্ধে আমরা পরীক্ষালব্ধভাবে ধারণা পাই। আমরা যদি একটা এরকম একটা কোয়ার্টজ একটা জানালা কল্পনা করি, যেখানে এখানে হলো আমাদের সোর্স কি হতে পারে, সোর্স হতে পারে ইউভি রশ্মি, সোর্স হতে পারে এক্স রে রশ্মি। এখন এটা আমরা একটা বদ্ধ একটা বায়ু নিরোধী আমরা একটা এইভাবে একটা রাখলাম এখানে। এর মধ্যে আমরা দুটো পাথ রাখলাম, আলোক সুবেদী পাথ রাখলাম, যেমন ধরো এটা এ পাথ এবং বি পাথ, এবং এগুলো পরবর্তীতে দেখা যাবে যে এগুলোই তড়িৎদ্বার হিসাবে কাজ করে, এই পাথগুলোই তড়িৎদ্বার হিসাবে কাজ করে। এখন এর সাথে আমরা পাথের সাথে কি যুক্ত করব, পাথের সাথে আমরা একটা ভোল্টমিটার যোগ করব, এখানে একটা অ্যামিটার মাইক্রো অ্যামিটার যোগ করব, এবং এই হলো আমরা একে যুক্ত করে দিব। আবার এর সাথে আমরা কি করব, একটা যোগ করব, এখানে আমরা এসে একটা ব্যাটারি যোগ করব, এটা একটা রেজিস্টর, এবং এখানে আমরা একটা ব্যাটারি যোগ করব, এবং এ থেকে একটা সুইচের মতো থাকবে, সেটা এইভাবে সুইচটা আমার সজ্জিত থাকবে। এই হলো আমার আলোক তড়িৎ ফলাফলে যে ইনস্ট্রুমেন্টাল যে সেট আপটা, এটা হলো এরকম। এখন আমরা সোর্স থেকে আমরা কি দিতে পারি, এবং অবশ্যই খেয়াল করবে এটা মনোক্রোমেটিক হতে হবে, অর্থাৎ এক বর্ণিকারক যেটা সেটা হতে হবে, মনোক্রোমেটিক ইউভি অথবা এক্স রে। এখন ইউভি বা এক্স রে যদি আমরা পাস করি এদিকে, তখন এইগুলো এই রেডিয়েশনটা এসে এ পাতে পতিত হবে, রেডিয়েশনটা এ পাতে পতিত হবে। এখন আমরা যদি এ পাতটিকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করি এবং বি পাতটিকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করি, তাহলে দেখা যাবে যে এ পাতটি বি পাথের সাপেক্ষে ঋণাত্মক তড়িৎদ্বার হিসাবে কাজ করছে। আমরা ব্যাটারির ঋণাত্মক অংশের সাথে এ পাতটিকে যুক্ত করেছি, কাজেই এ পাতটি বি পাথের সাপেক্ষে একটা ঋণাত্মক তড়িৎদ্বার হিসাবে কাজ করবে, এবং রেডিয়েশন পড়া মাত্রই কি হবে, এখান থেকে ইলেকট্রন নির্গত হবে, বি পাতে পতিত হবে রেডিয়েশনগুলো, অর্থাৎ এ পাতে রেডিয়েশনটা পতিত হওয়া মাত্রই এখান থেকে ইলেকট্রনগুলো নির্গত হয়ে বি পাতে পতিত হবে। এই ইলেকট্রন বা এই কারেন্ট, এর ফলে একটা কারেন্টের উদ্ভব হবে যেটাকে আমরা ফটো কারেন্ট বলতে পারি। এর পরিমাপ মাপার জন্য আমরা এই যে মাইক্রোমিটার দিয়ে পরিমাণ মাপতে পারি, এবং যে তরঙ্গজনিত যে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হবে সেটাকে গণনা করার জন্য আমরা একটা ভোল্টমিটার দিয়ে সেটা আমরা গণনা করতে পারি। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা সোর্স থেকে আলোক রেডিয়েশন
পতিত করে আমরা প্রথমবারে এইভাবে আমরা এখানে কারেন্ট এবং কারেন্টের যে প্রবাহটা সেটা আমরা দেখতে পারি কিভাবে এটা সম্পন্ন হচ্ছে। আবার যদি এরকম করি, যদি আমরা পটেনশিয়াল ডিফারেন্সটাকে রিভার্স করে দেই, রিভার্স করে দেওয়া মানে কি, এবারে আমি এ পাথটিকে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করি এবং বি পাথটিকে আমি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করি, পটেনশিয়াল ডিফারেন্স আমি রিভার্স করে দিলাম। এই ক্ষেত্রে তখন আবার দেখা যাবে এ পাথের সাপেক্ষে বি পাথটি তখন ঋণাত্মক তড়িৎদ্বার হিসাবে কাজ করবে, ঠিক আছে, এবং ফলে এ পাথের দিকে ইলেকট্রনগুলো বিকর্ষিত হবে। এর ফলে কি হবে, এর ফলে যে ফটো ইলেকট্রন যে পাস করছিল সেটার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে এবং আমরা ভোল্টেজ যত বাড়াতে থাকব ফটো ইলেকট্রনের ফটো প্রবাহ কারেন্ট প্রবাহটা তত কমতে থাকবে এবং এক সময় দেখা যাবে এটা থেমে গেছে। এই যে যেই পটেনশিয়ালে গিয়ে তড়িৎ প্রবাহটা থেমে গেল, হ্যাঁ, বা আমরা বলতে পারি ডাইজ আউট, একেবারে আর থাকলো না, সেটাকে আমরা বলি স্টপিং পটেনশিয়াল। এই রিভার্স যখন আমি করলাম, যেই পটেনশিয়াল প্রয়োগে তড়িৎ প্রবাহটা সম্পূর্ণ থেমে গেল, এটাকে আমরা বলবো স্টপিং পটেনশিয়াল। এখন এই হলো আমার তড়িৎ আলোক তড়িৎ ফলাফলের যে এক্সপেরিমেন্টাল যে পর্যবেক্ষণটা আমার ছিল। হ্যাঁ, যে প্রথমেই আমরা এক্সপেরিমেন্টটাকে যেই ধারণাগুলো বা যে অবজারভেশনগুলো আমরা পেয়েছিলাম সেটা ছিল এই রকম। এখন এই পর্যবেক্ষণগুলোকে যদি আমরা একটু ব্যাখ্যার মধ্যে চলে যেতে পারি, ব্যাখ্যার মধ্যে যদি চলে যাই, তাহলে দেখো এখানে আমরা কি কি দেখতে পাই। হ্যাঁ, এখানে আমরা যেটা দেখতে পাই আমাদের পর্যবেক্ষণের সাপেক্ষে, এখন আমরা এক্সপেরিমেন্ট থেকে আমরা সরাসরি আমাদের এক্সপেরিমেন্ট লব্ধ পর্যবেক্ষণে চলে যাচ্ছি, যে আমাদের পর্যবেক্ষণগুলো কী ছিল। প্রথমেই যে পর্যবেক্ষণ আসবে সেটা আমরা এটাই পাবো যে প্রত্যেকটা ধাতুর জন্য তার নিজস্ব একটা ন্যূনতম ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক আছে যার নিচে ফটো ইলেকট্রন নির্গত হবে না, তার ন্যূনতম একটা কম্পাঙ্ক আছে, তার ন্যূনতম একটা মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি আছে যার নিচে কোনোভাবেই সেই মেটাল পাথটা থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে না। এই যে কম্পাঙ্কটা, ন্যূনতম কম্পাঙ্কটা, এইটাকে আমরা বলি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। কাজে আমরা প্রথমে যে ধারণাটা পাই যে আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা আমরা যেটাকে আমরা বলি যে ন্যূনতম, যেই কম্পাঙ্কের আমার প্রয়োজন হয়, যার সাপেক্ষে, যেটাকে আমরা সূচনাকারী কম্পাঙ্কও বলতে পারি, অনেক সময় এটাকে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সিও বলে থাকি। তাহলে এই ন্যূনতম কম্পাঙ্কটা না হলে পাথ থেকে কি নির্গত হবে না, ফটো ইলেকট্রন কোনোভাবেই নির্গত হবে না। এটা আমরা প্রথম আমাদের পর্যবেক্ষণে আসবে। আমাদের দ্বিতীয় পর্যবেক্ষণে আসবে এটাকে আমরা বলতে পারি অ্যাবসেন্স অফ ল্যাগ টাইম, এই কথাটার অর্থ কি, অ্যাবসেন্স অফ ল্যাগ টাইম বলতে আমরা বুঝাই যে দেখা যায় যে সূচনাকারী ফ্রিকোয়েন্সির আসা মাত্রই, অর্থাৎ রেডিয়েশনটা আপতিত হওয়ার সাথে সাথে ইলেকট্রন নির্গত হয়, অর্থাৎ সময়ের কিন্তু কোনো ব্যবধান থাকে না, অর্থাৎ ল্যাগ টাইম, অ্যাবসেন্স অফ ল্যাগ টাইম। এখানে রেডিয়েশন যখনই পতিত হলো সূচনাকারী ফ্রিকোয়েন্সে আসা মাত্রই কিন্তু কি শুরু হয়, আমার ফটো ইলেকট্রন ইজেক্ট হতে শুরু করে, নির্গত হতে শুরু করে। কিন্তু আমরা জানি যে ক্লাসিক্যাল যে মতবাদ, এই মতবাদের সাথে এইখানে এর কিন্তু একটা বিরোধ চলে আসলো। ক্লাসিক্যাল মতবাদে বলা হয় যে ইন্টেন্সিটি বা প্রাবল্য যখন এতটা বৃদ্ধি পাবে, যখন একটা ইলেকট্রন ধাতু পাত থেকে নির্গত হওয়ার মতো শক্তি অর্জন করবে, তখনই সে ইলেকট্রনটা নির্গত হবে, এবং লো ইন্টেন্সিটির ক্ষেত্রে ওই পরিমাণ শক্তি অর্জন করতে তার কিন্তু কিছু সময়ের প্রয়োজন, সিগনিফিক্যান্ট একটা টাইম তার প্রয়োজন। যখন ইন্টেন্সিটি লো থাকে, তীব্রতা যখন কম থাকে, তখন যদি তুমি মেটাল পাথ থেকে ইলেকট্রন বা ফটো ইলেকট্রন নির্গত করতে হয়, তাহলে ওইটুক শক্তি ইলেকট্রনটাকে অর্জন করতে হবে। অর্জন করতে হলে কি লাগবে, কিছু সময়ের দরকার আছে, কাজে সেখানে কিন্তু তোমার একটা সিগনিফিক্যান্ট সময়ের মধ্যে তোমার প্রয়োজন হচ্ছে। কিন্তু এইখানে আমরা দেখলাম ইন্টেন্সিটি যাই হোক না কেন, কম অথবা বেশি,
ইনসিডেন্ট যে লাইটটা আপতিত আলোর যে তীব্রতা বেশি বা কম যাই হোক না কেন এইখানে আমার সূচনাকারী ফ্রিকোয়েন্সি আসা মাত্রই আমার কি শুরু হচ্ছে আমার ইলেকট্রনগুলো নির্গত হতে শুরু করবে কাজেই সম্পূর্ণভাবে এই ল্যাগ টাইমের এই সেকেন্ড পয়েন্টটা আমার ক্লাসিক্যাল যে থিওরি বা সনাতন যে ওয়েভ তত্ত্ব তার সাথে এইখানে আমরা একটা বিরোধ দেখতে পাচ্ছি অর্থাৎ আমার টাইম বিল্ড আপের কোনো প্রয়োজন এখানে হচ্ছে না আমার সময়ের কোনো প্রয়োজন হচ্ছে না একবার ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিকভাবে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে কখন যখন সে সূচনা ফ্রিকোয়েন্সিতে চলে আসছে তাহলে এই হলো আমার সেকেন্ড পয়েন্ট প্রথম পয়েন্টে বলেছিলাম ন্যূনতম কম্পাঙ্ক লাগবে না তার নিচে হলে ইলেকট্রন ফটো ইলেকট্রন নির্গত হবে না দ্বিতীয় পয়েন্টে বলছি এটা আপতিত হওয়ার সাথে সাথে যখনই সে ফটো ইলেকট্রনটার যে ন্যূনতম কম্পাঙ্ক অর্জন করলো সাথে সাথে সে ইজেক্ট করবে সেই ক্ষেত্রে তার ইন্টেন্সিটি লো নাকি বেশি অর্থাৎ তীব্রতা কম না বেশি তাতে কোনো কিছুই আসবে যাবে না কাজেই সেকেন্ড পয়েন্টটা আমার দৃশ্যতই আমার যে ক্লাসিক্যাল থিওরির সাথে একটা বিরোধ তৈরি করছে তার এরপরের পয়েন্ট যেটা আমরা দেখছি যে আমরা যদি ইন্টেন্সিটির সাথে যে তড়িৎ যে আলোর যে তীব্রতা আলোক তীব্রতার সাথে আলোক তীব্রতার সাথে আমার যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জির কি সম্পর্ক এই ক্ষেত্রে আমরা একটু দেখি গতিশক্তির সম্পর্ক এইখানে আমার পর্যবেক্ষণটা কি হতে পারে এখানে আমার পর্যবেক্ষণটা যেটা হয় সেটা হলো যে আমরা যখন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে দেখেছি আমাদের যখন পটেনশিয়াল ডিফারেন্সটা পজিটিভ ছিল পটেনশিয়াল ডিফারেন্স যে দুটো ইলেকট্রোডের মধ্যে বিভব পার্থক্য যখন আমার পজিটিভ ছিল তখন আমরা যখন আলোক তীব্রতা যখন আমরা বাড়াচ্ছি তখন একটা সময় কি হলো যে যে সেটা হলো যতই আমরা বাড়াতে থাকবো আলোর তীব্রতা যত বাড়াতে থাকবো আমার ইন্টেন্সিটি আলোক প্রবাহ তত বাড়তে থাকবে হ্যাঁ বাড়তে থাকলে কিন্তু একটা সময় গিয়ে সে একটা লিনিয়ার পজিশনে চলে যাবে একটা সময় গিয়ে সে এই যে দেখো একটা লিনিয়ার পজিশনে চলে যাবে কার ক্ষেত্রে যখন আমার পজিটিভ পটেনশিয়াল ডিফারেন্স থাকবে পজিটিভ পটেনশিয়াল ডিফারেন্স কথাটার অর্থ কি এটার অর্থ হলো দুটো ইলেকট্রোডের মধ্যে যখন আমার ধনাত্মক যে বিভব পার্থক্য থাকবে তখন আমি যত আমার তীব্রতা বাড়াবো তত আমার দেখো ইলেকট্রন ফটো যে কারেন্টটাও বাড়ছে কিন্তু একটা সময় গিয়ে সে কি হচ্ছে সে একটা এই যে দেখো একটা একটা সমত একটা লিনিয়ার পজিশনে সে চলে যাচ্ছে পজিটিভ পটেনশিয়াল ডিফারেন্সের ক্ষেত্রে আর যখন আমি নেগেটিভ পটেনশিয়াল ডিফারেন্স যাব নেগেটিভ পটেনশিয়াল ডিফারেন্স আমরা কখন গিয়েছিলাম যখন আমরা রিভার্স পজিশনে চলে গিয়েছিলাম হ্যাঁ যখন আমরা পটেনশিয়াল ডিফারেন্সটাকে রিভার্স করে ফেলেছিলাম তখন যেটা আমার দেখা যায় যে এই ক্ষেত্রে আমার যে অ্যাবসোলিউট যে আমার যে ভলিউম যে ভ্যালু অফ পটেনশিয়াল যত আমি বাড়াচ্ছি পটেনশিয়াল ডিফারেন্স আমি যত বাড়াচ্ছি এই ক্ষেত্রে কি হবে আমার ঠিক উল্টোটা কাজ করবে আমার তীব্রতাটা আস্তে আস্তে কমতে থাকবে এইভাবে যদি আমি নেই এটা এই দেখো এটা আস্তে আস্তে নিচের দিকে চলে আসতে থাকবে এটা হলো আমি যদি এটা ভি সমান জিরো ধরি এটা যদি আমার পজিটিভ ভি হয় এটা যদি আমার নেগেটিভ ভি হয় তাহলে দেখো পটেনশিয়াল ডিফারেন্স বাড়ানোর সাথে সাথে আমার কি হচ্ছে আমার এটা আস্তে আস্তে কিন্তু আমার নেগেটিভ ভ্যালুর দিকে আমার চলে আসতেছে আলোকের যে তীব্রতাটা একটা নেগেটিভ ভ্যালুর দিকে চলে আসতে থাকবে এবং একটা সময় দেখা যাবে সে এই বিন্দুতে যখন চলে আসবে তখন আমরা বলতে পারি যে এইখানে বি নট অর্থাৎ এটাই হলো তার নিবৃত্তি যেটাকে আমরা পটেনশিয়াল স্টপিং পটেনশিয়াল বলেছিলাম এই ক্ষেত্রে গিয়ে তার পটেনশিয়ালটা বি নট অর্থাৎ নিবৃত্তি পটেনশিয়াল বা স্টপিং পটেনশিয়ালে চলে আসছে এই ক্ষেত্রে তুমি তড়িৎ প্রাবল্য যাই করো না কেন এই ক্ষেত্রে তার কোনো প্রভাব পড়বে না নেগেটিভ পটেনশিয়ালের ক্ষেত্রে এই ক্ষেত্রে তার কোনো প্রভাব পড়বে না কাজেই ধনাত্মক পটেনশিয়ালের ক্ষেত্রে ডিফারেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যেহেতু ধনাত্মক পটেনশিয়াল কাজেই আমার এখানে আস্তে আস্তে ওইখানে হয়েছিল এইরকম এইভাবে দিয়েছিল আমার আস্তে আস্তে তড়িৎ প্রবাহটা বাড়ছে বাড়তে বাড়তে একটা সময় আমার লিনিয়ার হয়ে গেল পজিটিভ পটেনশিয়াল ডিফারেন্সের ক্ষেত্রে নেগেটিভ পটেনশিয়াল ডিফারেন্সের ক্ষেত্রে আমি যতই আমার এখানে অ্যাবসোলিউট যে পটেনশিয়াল ডিফারেন্স আমি যতই বাড়াই না কেন আমার দেখা যাচ্ছে এই পটেনশিয়াল ডিফারেন্সটা আস্তে আস্তে মাইনাসের দিকে চলে যাচ্ছে হ্যাঁ কমতে শুরু করেছে আমার তড়িৎ প্রবাহটাও আমার কমতে শুরু করেছে যেটা ফটো কারেন্ট আমার
কমতে শুরু করেছে, এক সময় গিয়ে সেটা দেখা যাচ্ছে স্টপিং পটেনশিয়ালি, এক জায়গায় গিয়ে বিভবের মান জিরো, অর্থাৎ আমার এর মানটা হয়ে যাচ্ছে শূন্য। এটা হলো এখন এর সাথে আমরা গতি শক্তি যে সম্পর্কটা করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমার স্টপিং পটেনশিয়ালেই সবচাইতে বেশি, আমি যদি কাইনেটিক এনার্জির সাথে এটা যুক্ত করি, কাইনেটিক এনার্জিটা কি, কাইনেটিক এনার্জি এই ক্ষেত্রে হবে মেটাল সারফেসে একটা ফটো ইলেকট্রন একেবারে সূচনাতেই ইজেক্ট হওয়ার ঠিক আগেই যেই গতিশক্তিটা পাবে সেটাই তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, গতিশক্তিটা হবে সেইটাই। তাহলে এই ক্ষেত্রে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সরাসরি আমরা স্টপিং পটেনশিয়ালটা কাউন্ট করে বের করতে পারবো। আমরা যেহেতু আমরা জানি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কোনটা, যে মেটাল সারফেস থেকে যখন ইলেকট্রন নির্গত হবে একেবারে ইনিশিয়াল স্টেটে নির্গত হওয়ার সূচনাতেই যার তার যে গতিশক্তিটা এটাই তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, এটা তাহলে স্টপিং পটেনশিয়ালের সাথে সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি কে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, এটা যে ম্যাক্সিমামটা হবে সেটা ভি নট, ই ভি নট এর সমান হবে। অর্থাৎ স্টপিং পটেনশিয়াল কাউন্ট করে আমরা ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জি এইটা আমরা হিসাব করতে পারবো। কাজে দেখো এর মধ্যে কিন্তু পুরোটাই তাহলে কিসের উপর ডিপেন্ড করতেছে, আমাদের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করতেছে, সম্পূর্ণটাই কাইনেটিক এনার্জি দেখা যাচ্ছে এখানে ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করছে। আমি ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি বা কমাচ্ছি, পটেনশিয়াল ডিফারেন্স আমার পজিটিভ কিংবা নেগেটিভ, তার উপর ডিপেন্ড করে আমার সম্পূর্ণ কাইনেটিক এনার্জি আমি কাউন্ট করতে পারছি এবং সব এখানে পুরোটাই আমার কাউন্ট করতে পারছি। কিন্তু আমাদের যে ক্লাসিক্যাল থিওরি সেইখানে আমরা এটার সাথে আমাদের যথেষ্ট ব্যতিক্রম হয়, ব্যত্যয় হয়, কারণ ওখানে আমরা জানি যে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যত সে রেডিয়েশন সে অ্যাবজর্ব করবে, এই রেডিয়েশনের ফর্মে সে কী অ্যাবজর্ব করবে, এনার্জি অ্যাবজর্ব করবে, যত ইন্টেন্সিটি বাড়বে তার এনার্জি তত বাড়বে, অর্থাৎ সেই ওয়েভের এনার্জি তত বাড়বে, অর্থাৎ সেই ক্ষেত্রে ইন্টেন্সিটিও তত বাড়বে। অর্থাৎ সেটা সরাসরি নির্ভর করবে কার উপর, সরাসরি নির্ভর করবে তড়িতের যে ইন্টেন্সিটি, প্রবাহের যে ইন্টেন্সিটি বা প্রাবল্যের উপর। কারণ আমার যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা সে অ্যাবজর্ব করছে, রেডিয়েশনের মধ্যে সে কী অ্যাবজর্ব করছে, এনার্জি অ্যাবজর্ব করছে, যত বেশি এনার্জি অ্যাবজর্ব করবে ইন্টেন্সিটি তত বাড়বে, যত বাড়বে কাইনেটিক এনার্জি তত কিন্তু বাড়বে বা এনার্জি তত বাড়বে। কাজেই সেই ক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবে নির্ভরশীল হচ্ছে কার উপর, অবশ্যই সেটা নির্ভর করছে ইন্টেন্সিটি বা প্রাবল্যের উপর, তীব্রতার উপর। কিন্তু এই ক্ষেত্রে আলোক তড়িৎ ফলাফলে আমরা দেখছি এটা সম্পূর্ণ কাইনেটিক এনার্জিটা ডিপেন্ড করতেছে আমাদের কার উপর, পটেনশিয়াল ডিফারেন্সের উপর। পজিটিভ পটেনশিয়াল ডিফারেন্সের ক্ষেত্রে আমার যত আমি পটেনশিয়াল ডিফারেন্স যদি বাড়াই আমার আই বাড়ছে, বাড়তে বাড়তে আমার লিনিয়ার ফর্মে চলে গেল। আর যখন নেগেটিভ পটেনশিয়াল ডিফারেন্সের ক্ষেত্রে আমি অ্যাবসোলিউট পটেনশিয়াল ডিফারেন্স যত বাড়াই সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার যে পটেনশিয়াল, যে আমার এই প্রাবল্যটা, যে তড়িতের যে ফটো কারেন্টটা, এটা আস্তে আস্তে কমতে থাকবে এবং কমতে কমতে একসময় সে বি নটে চলে আসবে। অর্থাৎ এই জায়গাটাতেই আমার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, যেটা সূচনা লগ্নে একটা ফটো ইলেকট্রন ইজেক্ট হওয়ার সময় যেই পরিমাণ তার গতিশক্তির প্রয়োজন হয় বা শক্তির প্রয়োজন হয় মেটাল থেকে ডিটাচ হওয়ার জন্য, ওই সময় ওই সূচনা লগ্নে তার যে কাইনেটিক এনার্জি সেটাই তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এবং সেটা তার স্টপিং পটেনশিয়াল কাউন্ট করে সে আমরা বের করতে পারি। ঠিক আছে, কাজেই এই ক্ষেত্রে আলোক তীব্রতার সাথে গতিশক্তির সম্পর্ক আমরা দেখছি ফটো ইলেকট্রিক প্রভাবের জন্য যেটা আছে সেটা সম্পূর্ণভাবে আমার যে ওয়েভ থিওরি সেখান থেকে আমার একেবারে দুটো ভিন্ন তত্ত্ব প্রয়োগ করছে দেখা যাচ্ছে। এরপরে চার নম্বর যেটা আসতেছে তোমাদের, চার নম্বর পয়েন্টে আমি চলে যাচ্ছি, এখানে আমার যে পর্যবেক্ষণের চার নম্বর পয়েন্টে আসবে যে কাইনেটিক এনার্জিটা, এখানে একই আসে, এখানে যে আমার একটু আগে যেটা বলেছি সেটার কথা এখানে বলছে আলোক তীব্রতার সাথে সম্পর্ক। তাহলে কাইনেটিক এনার্জিটার সাথে সম্পর্ক কার হবে, তাহলে এটার সাথে সম্পর্ক হবে আমার ফ্রিকোয়েন্সির সাথে। অর্থাৎ এইখানে যত ফ্রিকোয়েন্সিটা বাড়বে তত আমার কাট অফ ফ্রিকোয়েন্সির উপর যত আমার বাড়বে তখনই সে ইলেকট্রন ইজেক্ট করবে। তাহলে এইখানে অবশ্যই একটা কি থাকবে, আমার এখানে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে, কাট অফ ফ্রিকোয়েন্সি। এখন কাট অফ ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বোঝাচ্ছি, কাট অফ ফ্রিকোয়েন্সি হলো
আমি যদি এই দিক থেকে দেখাই কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা সেটা আমরা একটা কাইনেটিক এনার্জি যদি এভাবে দেখাই কাইনেটিক এনার্জি কাট অফ ফ্রিকোয়েন্সি কিন্তু প্রত্যেকটা মেটালের জন্য ক্যারেক্টারিস্টিক কোন ফ্রিকোয়েন্সিতে গেলে কোন মেটাল থেকে ইলেকট্রন বা ফটো ইলেকট্রন নির্গত হবে প্রত্যেকটা মেটালের জন্য এটা ক্যারেক্টারিস্টিক তার তার চারিত্রিক একটা তার বৈশিষ্ট্য সূচক একটা পরিচয় আমি যদি এখানে কয়েকটা ধাতু নেই যেমন এখানে আমি প্রথমে নিলাম বিভিন্ন রকম নিতে পারি এখানে তিনটা আমি নিলাম সাপোজ এখানে আমি সিজিয়াম নিলাম এর পরবর্তীতে আমি লিথিয়াম নিলাম এবং তার পরবর্তীতে আমি সোডিয়াম বা পটাশিয়াম যেটাই নিলাম প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো আমার কাইনেটিক এনার্জি এই যে আমার এটা কাইনেটিক এনার্জি এবং এটা হলো আমার ফ্রিকোয়েন্সি হ্যাঁ এখন এগুলোকে এই যে পয়েন্টগুলো এগুলো হলো তার প্রত্যেকটার কাট অফ ফ্রিকোয়েন্সি প্রত্যেকটার কাট অফ ফ্রিকোয়েন্সি দেখো নির্দিষ্ট এখানে তুমি ইনটেনসিটি বাড়াও কমাও যাই হোক করো না কেন এই কাট অফ ফ্রিকোয়েন্সি কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে সে সবসময় কিন্তু একই থাকবে এটা কোনোভাবে সিজিয়ামের ক্ষেত্রে তার কাট অফ ফ্রিকোয়েন্সি লিথিয়ামের ক্ষেত্রে তার কাট অফ ফ্রিকোয়েন্সি সোডিয়ামের ক্ষেত্রে তার কাট অফ ফ্রিকোয়েন্সি প্রত্যেকটাই কিন্তু ফিক্স আলোক তড়িৎ ফলাফলের জন্য অর্থাৎ এই জায়গায় আসলেই কি হবে ইলেকট্রনগুলো নির্গত হবে এখানে তাহলে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি প্রত্যেকটার ক্ষেত্রে এটা আমরা আলাদা করে দেখাতে পারছি অর্থাৎ এখানে ইন্টেনসিটির সাথে কোনো সম্পর্ক নাই কাট অফ ফ্রিকোয়েন্সির কোনো ব্যাপার আমার ক্লাসিক্যাল ওয়েভ থিওরিতে নাই অর্থাৎ ক্লাসিক্যাল ওয়েভ থিওরিতে কাট অফ ফ্রিকোয়েন্সির সাথে কোনো ভূমিকাই নাই ওখানে এই ধরনের কোনো বিষয় ওখানে আসে নাই কিন্তু আলোক তড়িৎ প্রভাবে অবশ্যই আমার কাট অফ ফ্রিকোয়েন্সিকে মাথায় রাখতে হবে এরপরে যেটা আসবে যে পাঁচ নম্বর ক্ষেত্রে আমি চলে যাই এখানে পাঁচ নম্বর যে পয়েন্টটা আসবে সেটা হলো আমরা আগে যেমন দেখেছি যে এইরকম যদি আমি একটা কার্ভ আঁকি দুটো কার্ভ আমি দেখেছি তো আমি পাশাপাশি যদি দেই হ্যাঁ এটা আমার ফটো কারেন্ট আর এটা যদি আমার ফ্রিকোয়েন্সি হয় আমি যদি বিভিন্ন ইন্টেন্সিটি ব্যবহার করি বিভিন্ন রকম ইন্টেন্সিটি ব্যবহার করলাম লাইক I1 I2 I3 যেখানে I3 ইজ গ্রেটার দেন I2 ইজ গ্রেটার দেন I1 অর্থাৎ প্রাবল্য উপরে আস্তে আস্তে বাড়ছে কিন্তু দেখা যাবে প্রতিটা ক্ষেত্রেই দেখো আমার স্টপিং ফ্রিকোয়েন্সিটা কিন্তু কোথায় আসতেছে একই জায়গায় আমার স্টপিং ফ্রিকোয়েন্সিটা চলে আসছে দ্যাট ইজ মাইনাস V0 অর্থাৎ প্রাবল্য তুমি যতই তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের যে তীব্রতা তুমি বা আলোক তীব্রতা তুমি যতই বাড়াও বা কমাও তোমার স্টপিং পটেনশিয়াল কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না এই হলো তোমার স্টপিং পটেনশিয়াল এটা কিন্তু ফিক্সড এখন আমি এর উল্টা আরেকটা করি উল্টা আরেকটা করলে আমি সেখানে কি করব এইখানে আবার আমি নিলাম একই রকম এবারে আমি দেখো এই জায়গাটা আমি কি করলাম এবারে একটু চেঞ্জ করে আমি একই তড়িৎ প্রাবল্য নিলাম অর্থাৎ ইন্টেন্সিটি আমার সেম দিস ইজ মাই ইন্টেন্সিটি আমার সেম আমি তাহলে কি চেঞ্জ করব আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব এবার আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব একটা এই দেখো বিভিন্ন আমি ফ্রিকোয়েন্সিতে আমি চলে যাচ্ছি হ্যাঁ তাহলে এটা মাইনাস ধরো এখানে এটা হলো ইন্টেন্সিটি আর এখানে হলো আমার ফ্রিকোয়েন্সি ছিল এখানে আমি প্রাবল্য এক রাখলাম কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিলাম এখানে আমি বিভিন্ন ফ্রিকোয়েন্সি সাপোজ -5.1 F1 F2 F3 বিভিন্ন ফ্রিকোয়েন্সি রাখলাম যেখানে F3 ইজ গ্রেটার দেন F2 ইজ গ্রেটার দেন F1 এখন দেখো যদি প্রাবল্য আমার স্থির থাকে ফ্রিকোয়েন্সি আমার যদি আমি বৃদ্ধি করি তাহলে ফ্রিকোয়েন্সি যত বাড়াই স্টপিং পটেনশিয়ালের মান তত বৃদ্ধি পায় অধিক ঋণাত্মক হচ্ছে স্টপিং পটেনশিয়ালের মান দেখো আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে F3 তে যে স্টপিং পটেনশিয়াল F2 তে কিন্তু দেখো তার আমি কিন্তু সরাই ফেলতেছি আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে তাহলে দুটোর মধ্যে পার্থক্য আমরা দেখি আমি প্রথমটাতে আমি প্রাবল্য পরিবর্তন করেছি ফ্রিকোয়েন্সি সেম ছিল আমরা একটা সেম স্টপিং পটেনশিয়াল পেয়েছি দিস ইজ মাই স্টপিং পটেনশিয়াল নিবৃত্তি পটেনশিয়াল বিভব এখানে আমি প্রাবল্য একই রেখেছিলাম ফ্রিকোয়েন্সিগুলো আমি চেঞ্জ করেছিলাম হ্যাঁ F3 ইজ গ্রেটার দেন F2 ইজ গ্রেটার দেন F1 এই ক্ষেত্রে আমার কি হয়েছে এই ক্ষেত্রে দেখো আমি যত ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি আমার স্টপিং পটেনশিয়াল কিন্তু আস্তে আস্তে ততটাই ঋণাত্মক মানের দিকে চলে যাচ্ছে আর এই যে এই কারেন্টটাকে এটার একটা নাম আছে এটাকে আমরা বলি স্যাচুরেশন কারেন্ট অথবা এর আরেকটা নাম বলে বাংলাতে আমরা বলি
সম্পৃক্ত প্রবাহ, সম্পৃক্ত প্রবাহ। স্টপিং পটেনশিয়াল হলো নিবৃত্তি বিভব, আর স্যাচুরেশন কারেন্ট হলো সম্পৃক্ত প্রবাহ। এখান থেকে কিন্তু আমরা আলোক তড়িৎ প্রবাহ সম্বন্ধে একটা সুস্পষ্ট সুন্দর একটা ধারণা পাচ্ছি। হ্যাঁ, যে এখানে আমরা যদি প্রবাহ পরিবর্তন করি, ফ্রিকোয়েন্সি এক রাখি, তাহলে কি ধরনের লেখচিত্র পাচ্ছি? আমরা যদি প্রবাহ একই রাখি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি, সেক্ষেত্রে আমরা কি ধরনের লেখচিত্র আমরা পাচ্ছি? এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আস্তে আস্তে সম্পৃক্ত প্রবাহ যদি বাড়ায়, আমার ফ্রিকোয়েন্সিও আস্তে আস্তে ততদিন ঋণাত্মক হয়ে যাচ্ছে। কাজে আলোক তড়িৎ প্রবাহের সাথে এই আমার যে পর্যবেক্ষণগুলো, প্রথমেই তাহলে আমি কি বলেছিলাম, একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি লাগবে, না হলে আমার কত ইলেকট্রন নির্গত হবে না। দুই, দুইয়ে আমি যেটা বলেছিলাম যে সেই ক্ষেত্রে আমার যে ফ্রেশ যেই যেই সময়ই সে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা ফ্রিকোয়েন্সিটা অর্জন করবে, সাথে সাথে ইলেকট্রন ইজেক্ট হবে, অর্থাৎ টাইম বিল্ড আপের এখানে কোনো প্রয়োজন নাই, যেটা আমার সনাতন ওয়েভ থিওরির জন্য আমার দরকার ছিল। লো ইন্টেন্সিটির ক্ষেত্রে ওই পরিমাণ শক্তি অর্জন করতে হবে যাতে ইলেকট্রন নির্গত হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখছি না। এরপর আমরা দেখেছিলাম কাইনেটিক এনার্জির সাথে এর যে সম্পর্ক, আমরা দেখেছিলাম যে যখন পজিটিভ পটেনশিয়াল ডিফারেন্স হয় তখন কি হয়, আস্তে আস্তে আমার এই যে দেখো তড়িৎ প্রবাহ বাড়ছে বাড়ছে, এবং আর এরপরে কিন্তু আমার একটা লিনিয়ার পজিশনে চলে যায় পজিটিভ পটেনশিয়াল ডিফারেন্সের জন্য। আবার যখন নেগেটিভ পটেনশিয়াল ডিফারেন্স, তখন যতই তুমি অ্যাবসলিউট পটেনশিয়াল ডিফারেন্স তুমি বাড়াও না কেন, আমার কিন্তু আয়ের মান কিন্তু কমতেই থাকবে, কমতে কমতে এক সময় সে শূন্য হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এবং সেই সময়টাকে আমরা বলি স্টপিং পটেনশিয়াল। ওই সময় কোনো তড়িৎ প্রবাহিত হবে না, এবং এইটা কোনোভাবে ইন্টেন্সিটির উপর নির্ভর করবে না, আলোক প্রাবল্যের উপর এটা কোনোভাবেই নির্ভর করবে না। এই পাঁচটাই আমার মূল পর্যবেক্ষণ আলোক তড়িৎ ফলাফলের ক্ষেত্রে, এই পর্যবেক্ষণগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে যেটাতে আমরা চলে যাব সেটা হলো ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন বলতে আমরা কি বুঝি? ওয়ার্ক ফাংশন হলো, বা একটা কোশ্চেন আসে যে আইনস্টাইনের মতবাদ অনুসারে যে ফটোইলেকট্রিক প্রভাবটাকে ব্যাখ্যা করো, এখানেও ওয়ার্ক ফাংশনের কথাটা আসে। এখন যে আইনস্টাইন প্রথম আসলে বলেছিলেন যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশনগুলো, এগুলো আসলে অনেকগুলো ডিসক্রিট এনার্জির প্যাকেট, অনেকগুলো ডিসক্রিট এনার্জির প্যাকেট ওনার ধারাভাষ্যগত। এই প্যাকেটগুলোর উনি নাম দিয়েছিলেন, কি নাম দিয়েছিলেন, কোয়ান্টা, কোয়ান্টা। কাজেই এখান থেকে উনি পরবর্তীতে কি বললেন যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো ইটসেলফ কোয়ান্টাইজড, এরা নিজেরাই হলো কোয়ান্টাইজড। এই যে উনি এই ধারণাটায় চলে আসলেন, খুবই উচ্চাভিলাষী একটা ধারণায় চলে আসলেন যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো এগুলো আসলে কিছুই না, এগুলো হলো প্যাকেট প্যাকেট ডিসক্রিট অফ এনার্জি। এই প্যাকেটগুলোকে আমরা নাম দেই, কি নাম দেই, কোয়ান্টা। এই কোয়ান্টাগুলো যদি থাকে প্যাকেটগুলো, তার মানে কি, তার মানে রেডিয়েশন ইটসেলফ কোয়ান্টাইজড, তার মানে ওরা কোয়ান্টাইজড। এই কোয়ান্টাইজ যে এনার্জিগুলো, এটার যে শক্তিটাকে উনি বলেছিলেন ই সমান এইচ নিউ, এইভাবে উনি দেখেছিলেন। এইচ হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলি ই সমান আমরা এইচ নিউ, এইভাবে উনি দেখিয়েছিলেন। এবং উনি বলেছিলেন যে ক্লাসিক্যাল থিওরির সাথে যে আমার যে পার্থক্যগুলো হচ্ছে, এইখানে একটা পার্থক্য আছে যে এখানে মেটাল সারফেসে, এটা যদি একটা মেটাল সারফেস হয়, মেটাল সারফেস হয়, এখানে যদি আমার একটা ইলেকট্রন পতিত হয়, ফটো রেডিয়েশন পতিত হয়, তাহলে এইখানে যে মেটালের যে ইলেকট্রনগুলো, এরা এই ফটো এটা হয় সম্পূর্ণ শক্তি এদের দিবে কিংবা কিছুই দিবে না, মানে একটা ইলেকট্রন একটা মেটালের ইলেকট্রনকে বা একটা ফটো ইলেকট্রন, আমি যদি এটাকে ফটো ইলেকট্রন বলি, একটা ফটো ইলেকট্রন একটা মেটালের সারফেসের একটা ইলেকট্রনকে তার সম্পূর্ণ শক্তি হয় দিবে কিংবা কিছুই দিবে না, অর্থাৎ নো ফ্র্যাকশনাল ট্রান্সফার, এখানে কোনো ফ্র্যাকশনাল ট্রান্সফার হবে না, নো ফ্র্যাকশনাল ট্রান্সফার, কোনো ফ্র্যাকশনাল ট্রান্সফার এখানে নাই, যেটা একেবারেই আমার ওয়েভ থিওরি থেকে ভিন্ন। ওয়েভ থিওরিতে কিন্তু ফ্র্যাকশনাল ট্রান্সফারের মতবাদ দেওয়া আছে, ওয়েভ থিওরিতে ফ্র্যাকশনাল ট্রান্সফার হয়, কিন্তু এইখানে আমার আইনস্টাইন তত্ত্ব মত উনি বললেন হয় সে সম্পূর্ণ শক্তি দিবে কিংবা কোনো শক্তি সে দিবে না, নো ফ্র্যাকশনাল ট্রান্সফার এখানে পারমিটেড হতে পারবে না। এখন দেওয়ার ফলে ইলেকট্রনগুলো, এখানে মেটাল ইলেকট্রনগুলো যখন ইজেক্ট হয়,
তখন এইখানে যে তার কাইনেটিক এনার্জিটা থাকবে ম্যাক্সিমাম, আমি আগেই বলেছি সেটা কি, সেটা হলো একদম সূচনাতেই একটা ইলেকট্রন মেটালের সারফেস, আমি কিন্তু সব সারফেসের কথা বলছি, মেটালের পৃষ্ঠতলের কথা, পৃষ্ঠতল থেকে যখন ইনিশিয়ালি একটা ইলেকট্রন মেটালের নির্গত হবে, তখন সে যেই শক্তিটা যেই কাইনেটিক এনার্জিটা তার থাকবে সেটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, কেই ম্যাক্সিমাম, এই হিসাবে আমরা ধরি। কাজেই এই ম্যাক্সিমামটা যেটা আমরা আগে দেখেছি যে সেটা আমরা স্টপিং পটেনশিয়াল কাউন্ট করলে, পরিমাপ করলে এটা কিন্তু আসলে হিসাব করা যায় বা হিসাব করা সম্ভব। কাজে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই এটার সাথে আমরা তাহলে এইভাবে দেখতে পারি, তাহলে ই সমান সমান আমার আসবে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, যেটা ইনিশিয়ালি একটা ইলেকট্রনের দরকার ইজেক্ট হওয়ার জন্য, প্লাস এখানে একটা ফাই আমি দিলাম, সেটা কি, সেটা এই অংশটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন কি, সেটা হলো যে মেটালের একটা ইলেকট্রন সরিয়ে দিতে যে পরিমাণ কাজের প্রয়োজন হয় সেটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন। তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হলো ইলেকট্রনটা যখন নির্গত হবে তখন তার মধ্যে যে ম্যাক্সিমাম যে গতিশক্তিটা থাকবে সেটা তার কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। আর ফাইটা কি হচ্ছে, ফাই হলো তার ওয়ার্ক ফাংশন, ইলেকট্রন ডিটাচ করবার জন্য যে পরিমাণ ওয়ার্ক বা কাজের দরকার হয়। এখান থেকে আমরা ই সমান এইচ মিউ এভাবেও লিখতে পারি, এইচ মিউ সমান কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। আচ্ছা এইটাকে আমরা ফাই সমান আমরা এইচ মিউ নট বলতে পারি, আমি আগেই বলেছি যে স্টপিং পটেনশিয়ালের সাথে এটা যুক্ত হয়। তাহলে আমার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম সমান আসতেছে কি, এইচ আমি কমন ধরলাম, মিউ মাইনাস মিউ নট, এই হলো আমার ওয়ার্ক ফাংশন থেকে প্রাপ্ত যে সমীকরণটি আমরা পাই, ওয়ার্ক ফাংশন থেকে প্রাপ্ত। তাহলে এটাকে আমরা বলি কার্য অপেক্ষক, কার্য অপেক্ষক বা অপেক্ষক, বা এটাকে আমরা বলতে পারি ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশন, যেটা ইলেকট্রনটাকে মেটাল সারফেস থেকে সরিয়ে ফেলতে যে পরিমাণ শক্তির দরকার হয় সেইটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন। হ্যাঁ এইটুকু না হলে কাজে এইখান থেকে আমরা আমাদের অনেক অঙ্ক আসে, অঙ্কগুলো তোমাদের বইয়ে দেখবে যে বিভিন্ন ধরনের অঙ্ক আমাদের করতে হয়। এখন এটা যদি আমরা এটা কিন্তু আমরা একটা গ্রাফে ফেলতে পারি, আচ্ছা গ্রাফটা কেমন হবে, গ্রাফ যদি করি তাহলে দেখাই যাচ্ছে যে আমার ওয়াই অক্ষে এম এক্স আসবে, আর যদি আমি ফ্রিকোয়েন্সি মিউ ধরি, আমি গ্রাফটা একটু দেখাই, গ্রাফটা তাহলে এই সূত্র থেকে প্রাপ্ত যে আমার গ্রাফটা সেটা তাহলে আমরা একটু এঁকে দিই, এখানে আসবে এখানে আসবে আমার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম আসবে, এখানে আমার যে বিভিন্ন ইন্টেন্সিটির যে আমার তড়িৎ আলোক রেডিয়েশন আমার পতিত হলো এইভাবে এগুলো আসবে, এইখানে এদিকে আমি টেনে দিলাম, তাহলে এগুলো মনে আছে তো, এগুলো কি, এগুলো হলো আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এই যে এই জায়গায় এই জায়গায় এই হলো আমার ওয়ার্ক ফাংশন ডাব্লিউ, হ্যাঁ ওয়ার্ক ফাংশন ডাব্লিউ, এই হলো আমার ওয়ার্ক ফাংশন। এখন ওয়ার্ক ফাংশনটাকে এইভাবে আমরা দেখাতে পারি। এখন আর এটাকে যেহেতু আমরা থিটা ফাই দিয়ে দেখেছিলাম, ফাই দিয়েও দেখানো যায়, কিংবা কোনো কোনো বইতে যেটা ওয়ার্ক ডাব্লিউ দিয়েও দেখেছে, যে কোনো একটা করলে এভাবে আসে। এটা কিন্তু আমরা দেখতেছি যে এটা কিন্তু লিনিয়ারলি কিন্তু বাড়ছে, তাহলে আমি এখান থেকে আমি আরেকটা পোস্টুলেটে চলে দিয়ে যেতে পারি যে আমার ফ্রিকোয়েন্সি বৃদ্ধির সাথে সাথে কাইনেটিক এনার্জিটা সারফেসে ইনিশিয়ালি কিন্তু দেখো লিনিয়ারলি, এই যে দেখো লিনিয়ারলি বাড়ছে উইথ ওয়ান স্লোপ, এই যে তাদের এইদিকে একটা স্লোপ আসবে, তাহলে স্লোপের মানটা আমাদের কি হবে, স্লোপের মান যদি এটা যদি আমার থিটা হয় তাহলে থিটা সমান হবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমার আসবে এইচ, এই যে থিটা ইকুয়াল টু আমার যদি আমি ট্যান থিটা ধরি দ্যাট ইজ আসবে এইচ, অর্থাৎ থিটার মানটা থেকে আমরা আমরা সুন্দর একটা এইচ এর মান পেয়ে যাব। আর এই মানগুলো কি, এটা হলো আমার স্টপিং পটেনশিয়াল, স্টপিং পটেনশিয়াল ভি নট ভি নট, কাজে আমি ওয়ার্ক ফাংশন আমি দেখাচ্ছি কাইনেটিক এনার্জির সাথে যখন ফ্রিকোয়েন্সি দেখাই, এটা আমি যখন ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি লিনিয়ারলি সারফেসে দেখো আমার কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে এটা, এবং উইথ ওয়ান স্লোপ
একটা আমরা স্লোপ পাবো, স্লোপ ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু এইচ আসবে। আর এটাকে যদি আমি এক্সট্রাপোলেট করে এই কাইনেটিক এনার্জির অক্ষের সাথে আমি যুক্ত করি, তাহলে এই যে থিটাটা পাবো, এই হলো আমার ওয়ার্ক ফাংশন। আর এখানে আমার যে স্লোপটা যেটা পাবো বা থিটা যেটা হবে, সেটার মান হবে আমার এইচ, অর্থাৎ থিটার মান ট্যান থিটা সমান আসবে আমার এইচ। এখান থেকে অঙ্ক আসে, বিভিন্ন রকম অঙ্ক, সেই অঙ্কগুলো আমাদের একটু দেখে রাখতে হবে। কাজে এইটা তোমাদের একটা 2017-তে এটার উপর একটা কোশ্চেন আসছে, যে কাইনেটিক এনার্জির সাথে যে ফ্রিকোয়েন্সির গ্রাফটা দেখাতে। আরেকটা যেটা আসছে যে এনার্জি লেভেল ডায়াগ্রাম, ফটোইলেকট্রিক প্রভাবের এনার্জি লেভেল ডায়াগ্রামটা যেটা দেখাতে, এই কোশ্চেনটা করে রাখতে হবে। এছাড়া তড়িৎ, আলোক তড়িৎ ফলাফল বা আলোক তড়িৎ প্রভাব বলতে আমরা কি বুঝি, এরকম একটা কোশ্চেন আসে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এবং কোয়ান্টাম প্রভাব দুটোই তোমাদের জন্য এবারে শিখে রাখা দরকার নেক্সট 2019-এর পরীক্ষার জন্য। কাজে আজকে আমাদের আলোক তড়িৎ ফলাফল সম্বন্ধে এটুকুই আমার করার ছিল। তোমাদেরকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। প্রথম পাবলিক ক্লাসটি রসায়ন বিভাগের, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, এটি সকালে একটি ক্লাস হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।